আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি একদিকে মা অন্যদিকে স্ত্রী এই উভয়ের মাঝে সমন্বয় কিভাবে হবে এ বিষয়ে একজন ব্যক্তিকে সর্বপ্রথম তার মাকে অবশ্যই নিশ্চিত করা চাই যে মা আমি আপনার সন্তান আমি সন্তান হিসেবে আপনার ছিলাম আপনার আছি এবং আপনার থাকব আমি আপনার অবাধ্য হব না স্ত্রী আমার প্রয়োজন তাকে নিয়ে আমার নতুন সংসার আমার নতুন পরিবার তাকে নিয়ে আমার পথ চলতে হবে আমি তাকে নিয়ে পথ চলব কিন্তু আমি আপনাদের অবাধ্য হব না অপরদিকে বিয়ের পর একজন স্বামীকে তার স্ত্রীকেও নিশ্চিত করা চাই আমি তোমার পাশে আছি এবং জীবন নিয়ে স্ত্রীর সাথে পরিকল্পনা পরামর্শ করা চাই তাকে খুব ক্লিয়ারলি এ কথা বলা চাই যে পারিবারিক জীবনটা এটা কষ্টের এখানে কষ্ট করেই অগ্রসর হতে হয় তবে এই জীবনে তুমি একানো সুখে দুঃখে আমি তোমার পাশে আছি এবং আমি তোমার পাশে থাকবো স্ত্রীকে নিয়ে পরিকল্পনা করা চাই আমাদের এই নতুন পরিবার থেকে আমরা আমাদের বাবা মা তাদের জন্য কিছু করতে চাই কারণ আমার বাবা মা আমার জন্য জান্নাত তোমার বাবা মা তোমার জন্য জান্নাত কাজেই আমরা কষ্ট করব কিন্তু আমরা আমাদের বাবা মা তাদেরকে কষ্ট দিব না এবং এ বিষয়টা ভাবা চাই স্বামী স্ত্রীকে আজকে যদিও স্বামী স্ত্রী হিসেবে আমরা পরিচিত কিন্তু কিন্তু আমরা কিছুদিনের বাবা মা হয়ে যাব। আর আল্লাহর কাছে ইসলামের দৃষ্টিতে বাবা তাদের কত মর্যাদা বাবা মা হিসেবে আমরা কেমন সন্তান চাই কেমন সন্তান পেলে আমরা খুশি হব কাজেই আমাদের পরিকল্পনা এমন হওয়া চাই যে আমরা ঠিক যেমন সন্তান চাই আমাদের বাবা মার জন্য আমরা ঠিক তেমন সন্তান হব কারণ আমাদের সন্তানরা তো আমাদের দেখে শিখবে আমরা আমাদের বাবা মার যেমন সেবা করব আমাদের সন্তানরা ঠিক আমাদের তেমন সেবা করবে তাই স্বামী স্ত্রী তারা পরিকল্পনা করা চাই চুক্তিবদ্ধ হওয়া চাই যে আমরা আমাদের বাবা মাকে কষ্ট দিব না আমি যদি আমার মায়ের কোনো হক নষ্ট করি বাবার কোনো হক নষ্ট করি আমি যদি আমার ভাই বোন তাদের সাথে কোনো অন্যায় আচরণ করি তুমি আমাকে সাবধান করে দিবে এটা তোমার দায়িত্ব পারিবারিক জীবনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যে এই ইনসাফ এবং এ ভারসাম্য প্রতিষ্ঠা করা আমাদের যে ভুলটা হয়ে যায় আমরা অনেক সময় স্ত্রীর পক্ষ হয়ে মাকে আঘাত করি বাবা মাকে আঘাত করি আবার কখনো বাবা মার পক্ষ হয়ে স্ত্রীকে আঘাত করি আমাদের বোঝা চাই এবং উপলব্ধি করা চাই মা সন্তানের কাছে মায়ের হক পাবে আর স্ত্রী তার স্বামীর কাছে স্বামীর হক পাবে এখানে একজনের হক নষ্ট করে অপরকে খুশি করা এটা মূলত তার উপর করা তার প্রতি অবিচার করা স্ত্রীকে কষ্ট দিয়ে মাকে সন্তুষ্ট করা এটা মার প্রতি অবিচার করা আর মাকে কষ্ট দিয়ে স্ত্রীকে সন্তুষ্ট করা এটা স্ত্রীর প্রতি জুলুম করা আল্লা আলামিন পুরুষকে পরিবারের পরিচালক হিসেবে নির্ধারণ করেছেন তাই প্রতিটি পুরুষের দায়িত্ব তার আচরণের ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা করে মা এবং স্ত্রী তাদের মাঝে সমন্বয় সাধন করা আমরা যদি আমাদের দায়িত্ব যথাস্থানে পালন করতে পারি আর এই সমন্বয় সাধন করতে পারি আমাদের এই পরিবার হবে কল্যাণকর আমাদের এই পরিবার হবে সুখের এবং আমরা এই এই পরিবার ব্যবস্থার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখেরাতে আমরা কল্যাণের অধিকারী হতে পারবো